হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই রেনবো এপিসোডস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি হয়ে গেছি রেডি নটা বেজে অনেকক্ষণ হয়ে গেছে প্যাকিং ডান আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের জন্য কারণ আমরা ফাইনালি হানিমুন যাচ্ছি বিয়ের পাঁচ মাস পর ভালো সময় খুব বেরিয়ে পড়েছি আমরা আর দু মিনিট লেট হতো আমাদের তাহলে আমরা খুব বাজেভাবে ভিজে যেতাম না আমাদেরকে বাড়িতে আবার ঢুকে ওয়েট করতে হতো যার জন্য আমরা এয়ারপোর্ট পৌঁছাতে দেরি হতো আমাদের তো যথারীতি আর অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা এয়ারপোর্টের রাস্তায় চলে এসছি তো আমরা যাচ্ছি ফাইনালি পাঁচ মাস পর হানিমুনে আমাদের তো অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিলো কিছু না কিছু প্রবলেম আসছিল যাচ্ছিল আমাদের হানিমুন আর হয়ে উঠছিল না মানে হানিমুনে যাব হয়ে উঠছিল না তার মধ্যে ডেস্টিনেশন চেঞ্জ হচ্ছিল কখনো লক্ষাদ্বীপ হচ্ছিল কখনো আমাদের ভাইজ্যাক হচ্ছিল কখনো আমাদের আন্দামান হচ্ছিল মানে আলটিমেট কোথায় যে উঠবো আমরা মানে কোথায় যাব ফাইনালি হানিমুনে সেটা আর হয়ে উঠছিল না তো তারপরে কিছু প্রবলেমসও এলো সেটার জন্য আর হয়ে ওঠেনি তো এই গল্পটা আগে আমি শেয়ার করি কোথায় যাচ্ছি রিভিল করার আগে যে ময় এটা পুরোপুরি আমাকে সারপ্রাইজ দিয়েছে মানে আমি গেছিলাম বাড়িতে জগন্নাথ পুজোর সময় মানে রথযাত্রায় আমি ছিলাম বাড়িতে তো ও হঠাৎ করে আমাকে বলল যে তুই কিন্তু কুড়ি তারিখের মধ্যে ফিরে আসবি আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেখানে আমরা যাব তো আমি বললাম যে মেবি হয়তো নাও হতে পারে তো যাই হোক আমাকে খুব প্রেসারাইজ করছিল। আমার দিদি তারপর আমার সব ফ্রেন্ডসরাও বলছিল হয়তো মেবি কিছু একটা সারপ্রাইজ দেবে কোথাও ডিনারে নিয়ে যাবে বা কিছু একটা কিনে টিনেছে সেটা দেবে বাট আমি যখন কুড়ি তারিখে আসি আমাকে বলল প্যাকিং করে নে আমরা একটু বেরোবো তো আমি বললাম কোথায় যাব কিছু তো বল ঠান্ডার জায়গায় যাবো না গরমের জায়গায় যাবো তো বলছে সব নিয়ে নে যেখানেই যাব এসি তো থাকবে ঠান্ডা থাকলে তুই ওখানে পরে নিবি তো যাই হোক এগুলো নিয়েও খুব মজা টজা করছিল তো ফাইনালি আমরা জানতে পারলাম মানে আমি ওকে পটিয়ে পাঠিয়ে জানতে পারলাম যে আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমরা হানিমুনে কাশ্মীর যাচ্ছি আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমরা মানে আমার ইচ্ছে ছিল যে বিয়ে হলে আমি কাশ্মীর যাব হানিমুনে আর ময়কেও এটা অনেক আগে বলেছিলাম তো ও সেটা ভাবেই পুরো প্ল্যানটাকে করেছে তো যাই হোক আমার একটা স্বপ্ন পূরণ তো আমাদের ফ্লাইট কানেক্টিং ছিল তো আমাদের চণ্ডীগড় হয়ে মানে শ্রীনগরের ফ্লাইট ছিল তো খুব খুব মানে তাড়াহুড়োতে প্যাকিং এবং তাড়াহুড়োতে সব তো চণ্ডীগড় নেমে আমরা আবার ফ্লাই করেছি এটা আমরা ঠিক কাশ্মীরের ওপর মানে ঢুকবো ঢুকবো এরকম তো পাহাড়গুলো জাস্ট অসাম ভিউ মানে যে না যাবে সে বুঝতে পারবে না আর কাশ্মীরের ওয়েদার ভিউ নিয়ে তো কোনো আলাদাভাবে কথা বলার নেই আমার তো সেদিন পৌঁছে আমি মানে সেদিন আমি সারপ্রাইজ আর সারপ্রাইজ পেয়েছি পুরো ব্যাপারটাই তো শ্রীনগরে নেমে আমাদের কোনো সিম কাজ করবে না পোস্ট পেড কাজ করবে শুধু প্রিপেড কোনো কাজ করবে না তো সেই জন্য ময় একটা সিম নিয়ে নিল দিনের জন্য আর ও পুরো ট্যুরসটাই আমরা মানে ও প্ল্যান করেছিল একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে তো খুবই ভালো ওরা অ্যারেঞ্জমেন্টস করেছিল হোটেল অ্যান্ড খাবার দাবার ঘোড়া সব কিছুই খুব ভালো ছিল তো তার মধ্যে ময় একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলো ক্যান্ডেল লাইট ডিনার রুম ডেকোরেশন এগুলো ডেকোরেশনটা একটু সিলি সিলি ছিল যদিও বা বাট ময়ের এফার্ট দেখে আমি তো শকড তো যাই হোক ওভারঅল খুবই ভালো ছিল আমি খুব সারপ্রাইজড হয়ে গেছি আগে তোমাদেরকে দেখাবো যে আমার রুমটা কীরকম ছিল আর রুমের সামনে দিয়ে ভিউটা আমাদের কীরকম ছিল মানে খুবই ওভারঅল সত্যিই খুব ভালো ছিল আর সেদিন অনেকক্ষণই আমাদের মানে চার ঘন্টার মতন চার থেকে পাঁচ ঘন্টার মতন আমাদের ফ্লাইট জার্নি ছিল তো একটু বোর হয়ে গেছি এই যে রুমটা আমাদের সাজানো হয়েছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু বাচ্চাদের মতন বাট ওভারঅল খুব ভালো ছিল আর এটা হচ্ছে ভিউ আমার রুম থেকে তো মানে আমি তো পুরো জাস্ট স্টান্ট পুরো ওয়ালা ফিলিং ছিল আমার একটা তো খুব অনেক ভিডিও করেছি বাথরুমও খুব সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা খুব মাথায় রেখেছে আমাদের ডিনারে যেহেতু টাইম ছিল তো আমরা একটু কিছু টুকটাক খেতে বেরিয়ে পড়লাম তো ওরা অ্যারেঞ্জমেন্টস খুব ভালো করে করেছিল কেক খাবার দাবার সব রুমেই অ্যারেঞ্জমেন্টস করেছিল তো কেক কাটিং করে ডিনার করে আজকের মতন আমরা শুয়ে পড়ব একটু টায়ার্ড হয়েছি যদিও বা তো ভিডিও এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আরও ডিটেলস নিয়ে আসবো ততক্ষণের জন্য ট্যাটায়